রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি আমি সাজিয়া আফরিন শিল্পী। 22 বছর বয়সী এক যুবতীকে রাজধানী ঢাকা থেকে তুলে এনে দীর্ঘ দেড় মাস রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার রাবে টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ, মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে ফরিদপুর জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার টাটা কোম্পানি ডিলার বিসমিল্লাহ মোটরস এর মালিক রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই যুবতী বাদী হয়ে রুহুল আমিনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। রুহুল ফরিদপুর জেলা শহরে গড়চামট এলাকার মৃত নাজিমুদ্দিন শেখের ছেলে। যদিও রুহুলের পূর্বে থেকেই তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, ওই মামলা আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।